আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি পারফেক্ট মেয়োনিজ কীভাবে তৈরি করতে হয় ঘরোয়া উপকরণ দিয়ে। সেটা এত মজা হয় এই মেয়োনিজটা, আমার এই মেয়োনিজে হুবহু ফলো করলে আপনারা হুবহু তৈরি করতে পারবেন। আমি প্রথমে নিয়েছি ফ্রিজের ঠান্ডা ঠান্ডা একটা ডিম, এটা নর্মাল ফ্রিজে ছিল, সেই ঠান্ডা ডিমটাই নিতে হবে। কোনো প্রকার গরম ডিম নিলে কিন্তু হবে না, ঠান্ডা ডিম। আর এখানে দিলাম 1 চিমটি লবণ। আমি একটা ডিমের পরিমাণ বলে দিচ্ছি, আপনি এইভাবে 2টা 3টা ডিম করতে পারেন। আমি একটা ডিমে দেখছি 2টার, আর 6টা হচ্ছে গোলমরিচ, আপনারা সাদা গোলমরিচটাও ইউজ করতে পারবেন। আর এখানে দিয়ে দেব কবে হাফ চামচ মতন চা চামচের, হাফ চামচেরও আর একটু কম ভিনেগার, আপনারা সাইড এখানে অল্প লেবুর রস অ্যাড করতে পারেন। আর এখানে আমি দিলাম 25 গ্রাম মতন চিনি, 25 গ্রাম চিনি এরকম। আপনার চা চামচের 3 চামচ চিনি, এখানে একটু মিষ্টিটা বেশি দিলে মেনুজটা খেতে ভালো। আর আমি তেল দিয়ে নেব একটু একটু করে, অল্প করে করে। এখানে আমি 100 গ্রাম মতন তেল ইউজ করেছি, এরকম একবারে দেওয়া যাবে না, তেলটা অল্প করে দিতে হবে। আর আমি কতটা দিয়েছি আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই, প্রথমবার দেওয়ার পরে এরকম হয়েছে। আর এখন এই একটু একটু করে করে নিচ্ছে, দেখো এইভাবে আমি 4 বার করছি। প্রথমে 2 মিনিট প্লে করবেন, তারপরে প্রত্যেক 30 সেকেন্ড পর পর আবার দেবেন একটু করে তেল, দেখবেন 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে আর একেবারে পারফেক্ট হবে। দেখুন আমার মেয়োনিজটা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আর এই বাসার হোমমেড মেয়োনিজটা অনেক উপকার খাওয়া, কিন্তু বাসার বাইরে